এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি বলবো ডায়েট নিয়ে স্টুডেন্টদের জন্য। যখন কোনো ডায়েট বানানো হয় কী কী দেখা হয়? ফার্স্ট, কারোর গোল কী, পারপাস কী, আর কারেন্ট সিচুয়েশান কী, মানে তার অ্যাক্টিভিটি কী। ঠিক আছে, এখানে আমি বানাচ্ছি স্টুডেন্ট ডায়েট। স্টুডেন্টদের সারাদিন অ্যাক্টিভিটি বলতে পড়াশোনা। তারা সারাদিন পড়াশোনা করে, টিউশন যায়, স্কুল যায়, কলেজ যায়, বাড়িতে পড়াশোনা করে, রাত জেগেও পড়াশোনা করে। কাজেই তাদের মেন ফাংশন যেটা স্ট্রেন্থেন করা উচিত, ব্রেন ফাংশন, আর শরীরকেও তার সাথে হেলদি রাখতে হবে। তো সেই জন্য আজকে আমি এই ডায়েট নিয়ে আজ ভিডিও বানাচ্ছি। নিউট্রিশন কী কী রাখা উচিত, কী কী খাবার খাওয়া উচিত বা কী কী খাবার না খাওয়া উচিত, সেই নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা আমি প্রত্যেক প্যারেন্টসের উদ্দেশ্যে বলবো, তাদের দেখা উচিত। ঠিক আছে, কারণ স্টুডেন্টরা পার্সোনাল ইনকাম থাকে না, তারা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট তার প্যারেন্টসের উপর। প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে ভালো খাওয়াতে পড়াতে। তো অনেক বাবা মায়ের নলেজ থাকে না কী খাওয়ালে বেটার হয়, আর অনেকের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ থাকে। আমি আজকে যে ডায়েটের মধ্যে যে খাবারগুলো রাখবো সেগুলো খুবই সিম্পল, ঘরোয়া খাবার আর খুবই সস্তা। তো সেই জন্যই বলবো, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই লো তারাও খাওয়াতে পারবে তাদের ছেলে মেয়েদের। তো সেই জন্য প্রত্যেক বাবা মাকে বলবো আজকের এই ভিডিওটা দেখতে। অনেক গার্জেন আমার কাছে এসে বলে তার ছেলে বা মেয়ের হাইট বাড়ানোর জন্য এক্সারসাইজ করাবে বা জিমে ভর্তি করাবে। অ্যাকচুয়ালি হাইট এইভাবে বাড়ে না, হাইট কোনো এক্সারসাইজের মাধ্যমে বাড়ে না। একটা নির্দিষ্ট বয়স অবধি তাদের গ্রোথ থাকে, সেটা আমরা সবাই জানি, 18 বছর বা 20 বছর বা 22 বছর অবধি। আর তার হেরিডিটির উপর ডিপেন্ড করে তার হাইটটা। তো 18 বছর বা 22 বছরের ওপরে যে গ্রোথটা আসে হাইটটা বা শরীর স্বাস্থ্যের ওপরে, সেই গ্রোথটা আসে সম্পূর্ণ নিউট্রিশনের ওপরে। নিউট্রিশন আমরা যেভাবে দেব একটা বডিকে সেভাবেই আমাদের গ্রোথ আসবে। ঠিক আছে, তাই নিউট্রিশনটা খুবই প্রয়োজন, আর স্টুডেন্টদের জন্য এই জন্যই প্রয়োজন। কম বয়স থেকে তাদের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ ঘটে, সবই নিউট্রিশনের ওপরে ডিপেন্ড করছে। এবার নিউট্রিশন কী কী দেব তার জন্য আমি প্রথমেই বলি যে এই ভিডিওটা প্রত্যেক প্যারেন্টসকে দেখা উচিত। ঠিক আছে, প্রত্যেক প্যারেন্টস জানুক বা নলেজ থাকুক যে তার ছেলে মেয়েদের এই এই খাবারগুলো সারাদিনে খাওয়ানো উচিত, যাতে তাদের ছেলে মেয়েরা ফিজিক্যালি ফিট থাকতে পারে, মেন্টালি ফিট থাকতে পারে। নিউট্রিশনের যে ভিডিও বানাচ্ছি সবার, সব স্টুডেন্টদের জন্য, যারা বাইরে আছো, মেসে থাকো, সবার জন্য। যদি কেউ বলে যে মেসে থেকে এসব খাবার খাওয়া সম্ভব হচ্ছে না, মেসে এইসব খাবার হয় না, কিন্তু আমি যে খাবার বলেছি একদমই দেশি ঘরোয়া খাবার, একটু চেষ্টা করলে বানানো যেতে পারে। হয় নিজে বানাও কিংবা কাউকে দিয়ে বানাও, রিকোয়েস্ট করে বানাও। ঠিক আছে, অনেক খাবার অ্যাভেলেবেল থাকছে যেগুলো রেডিমেড, নিজেই তৈরি করে নিতে পারবে, খুব বেশি ঝুঁকির কাজ নয়। তো কী কী খাবার খাওয়ানো উচিত সেটা স্টার্ট করার আগে আমি যে পয়েন্টগুলো প্রথমে বলবো, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ইট লেস বাট ফ্রিকোয়েন্টলি। কম কম খাবার খেতে হবে, বেশি বার করে খেতে হবে, 2.5 ঘন্টা ছাড়া ছাড়া কম কম খাবার খেয়ে যেতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ব্রেকফাস্ট, খুবই ইম্পর্টেন্ট, ব্রেকফাস্ট স্কিপ করা যাবে না। অনেকেই আছে রাত জেগে পড়াশোনা করে, সেই জন্য অনেক বেলা করে ঘুম থেকে ওঠে, ব্রেকফাস্ট করারই কোনো প্রয়োজন পড়ে না, তার একবারে দুপুরের খাবার খায়। খাবারের দিকে সেভাবে তারা নজরই দেয় না, তাদের বাড়িতেও সেভাবে নজর দেওয়া হয় না, আর নজর দিলেও, বাড়ির লোক নজর দিলেও ছেলে সেভাবে খায় না। 7টা থেকে 8টার মধ্যে সকালে খেয়ে নিতে হবে ব্রেকফাস্ট। সারাদিনে স্ন্যাক্সের উপর নজর রাখতে হবে। স্ন্যাক্স মানে আমি বলিনি যে কুড়কুড়ে লেজের কথা, স্ন্যাক্স মানে কম পোর্শন, কোয়ান্টিটিতে ছোট মিল। ঠিক আছে, ছোট মিল মানে দুটো বড় মিলের মাঝখানে স্ন্যাক্স রাখতে হবে, একটা সকালবেলার দিকে, একটা বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে। স্ন্যাক্সটাকে অ্যাভয়েড করা যাবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আমাদের সারাদিনের খাবারে খুবই প্রয়োজন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কেন ইনটেক করা হয়ে থাকে? ব্রেনের জন্য, আমাদের হার্টের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুবই প্রয়োজন। ব্রেন এবং হার্ট স্ট্রেন্থেন হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের দ্বারা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? যে কোনো নাটসের থেকে, বাদাম, অ্যালমন্ডস, ওয়ালনাটস, সব বাদাম জাতীয় খাবার থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। সামুদ্রিক মাছ থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।
নারকেল তেল থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ক্যাপসুল পাওয়া যায় সাপ্লিমেন্ট হিসাবে, ঠিক আছে? সেগুলো নেওয়া উচিত যে কোনো স্টুডেন্টদের জন্য, এই কারণে কারণ ব্রেন তাদের স্ট্রেন্থেন রাখতে হবে, তাদের সারাদিনে পড়াশোনা যেভাবে চাপ পড়ছে, স্ট্রেস পড়ছে, সেই জন্য ব্রেনকে খুবই স্ট্রেন্থেন রাখতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইনটেক করে। সারাদিনের খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেসব খাবারে রয়েছে সেই সব খাবার ইনটেক করতে হবে। আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াটার ইনটেক। সারাদিনে 3-4 লিটার জল মিনিমাম রাখতেই হবে, ইনটেক করতেই হবে 3-4 লিটার মিনিমাম জল। যারা সারাদিন বাড়িতে বসে থাকে, কোনো রকম অ্যাক্টিভিটি লেভেল নেই, তাদের পক্ষে মিনিমাম ওয়াটার ইনটেক হচ্ছে 3-4 লিটার। যারা টিউশন যাচ্ছে, বাড়িতে আসছে, সারাদিন পড়াশোনা করছে, তাদের জন্য 4 লিটার জল মিনিমাম। যারা জিমে যাচ্ছে বা মাঠে যাচ্ছে ছুটতে, মোটামুটি ফিটনেসের মধ্যে রয়েছে, তাদের 5 লিটার জল, দ্যাটস এনাফ। আর যারা খুব হেভি ওয়ার্কআউট করে, ঠিক আছে, তাদের জন্য আমি রিকমেন্ড করব 6 লিটার বা 7 লিটার জল। খুব বেশি জল খাওয়াও আবার ঠিক নয়, ঠিক আছে? নেক্সট, আমি একটা ডায়েট দিচ্ছি, সেই ডায়েটটা ভালো করে ফলো করার চেষ্টা করবে, ভালো করে মন দিয়ে শুনবে। আমি ডায়েটে যে খাবারগুলো বলবো সেগুলো একদমই কম বাজেটের ডায়েট, খুব যে বেশি টাকা লাগবে একজন মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে সেটা মেনটেন করা ইজি, ঠিক আছে? আর যাদের ফিনান্সিয়াল কন্ডিশন একটু নিচে তারাও মেনটেন করতে পারবে, কারণ আমি যে ডায়েট বলছি একদমই একদমই সস্তা আর সিম্পল ডায়েট, যেটা প্রতি বাড়িতে বাড়িতে থাকে সেই সব খাবারগুলো। স্টুডেন্টদের জন্য যে ডায়েট প্রয়োজন সেটা হচ্ছে, প্রথমে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করি। ব্রেকফাস্টের আগেও একটা ছোট্ট জিনিস খাওয়া উচিত, সেটা হচ্ছে জল। ঘুম থেকে উঠে না উঠেই আগে 1 গ্লাস ওয়ার্ম ওয়াটার, মানে ঈষৎ উষ্ণ জল খাওয়া উচিত। কেউ যদি সেখানে মেশাতে পারে অ্যাপল সাইডার ভিনিগার মেশাতে পারে, অ্যালোভেরা মেশাতে পারে, না মেশালেও চলবে, অত ইম্পর্টেন্ট না। 1 গ্লাস জল বা 2 গ্লাস জল, হালকা গরম জল ইনটেক করতে হবে সকালে ঘুম থেকে উঠে না উঠে। তার আধ ঘন্টার মধ্যে, মানে ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট নিতে হবে। ব্রেকফাস্টের মধ্যে কী থাকবে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। কার্বোহাইড্রেট যেটা থাকবে, আমার কাছে বেস্ট কার্বোহাইড্রেট সেটা হচ্ছে ওটস, ওট মিল। এখনকার জেনারেশন সবাই জানো অন্তত ওট মিল কী জিনিস, ওটস অনেকেই খায়, ঠিক আছে? ব্র্যান্ড যে কোনো নিতে পারো, কিন্তু আমার স্পেশাল রিকমেন্ডেড ফেভারিট ব্র্যান্ড হচ্ছে কুয়েকার ওটস, যেটা amazon.in পেতে পারো, বাজারে পেতে পারো, ফ্লিপকার্টে পেতে পারো। কুয়েকার ওটস 1 কিলো বা 2 কিলো 1.5 কিলো কিনে রেখে দাও, এটা সারা জীবন লাগবে, সারা বছর সারা জীবন লাগবে। ওটস জল দিয়ে খেতে পারো, দুধ দিয়ে খেতে পারো। যারা আন্ডার ওয়েট তারা দুধ দিয়ে খাবে, যারা ওভার ওয়েট তারা গরম জল করে খাবে, জাস্ট বয়েল করে নেবে। 5-10 মিনিট বয়েল করলেও চলবে, বা গরম জলে ভিজিয়ে রেখে দেবে 15-20 মিনিট, জাস্ট ভিজে যাবে, তারপর খেতে পারো। কতটা কোয়ান্টিটিটা খুব ইম্পর্টেন্ট। 60 গ্রাম অফ ওটস বা 50 গ্রাম অফ ওটস। ওটসের সাথে কী রাখতে পারো? ওটসের সাথে রাখবে কলা কিংবা আপেল। যদি আন্ডার ওয়েট হয় তাহলে 1টা কলা বা 1টা আপেল, যদি ওভার ওয়েট হয় 1/2 কলা বা 1/2 আপেল। এর সঙ্গে অ্যালমন্ডস দেওয়া যেতে পারে, বা বাদাম দেওয়া যেতে পারে, বা পিনাট বাটার দেওয়া যেতে পারে। অ্যালমন্ডস কটা দেবে? 10-15টা। পিনাট বাটার দিলে 1 চামচ, আর যদি বাদাম দেওয়া হয় 1 মুঠো বাদাম যথেষ্ট। আর এর সাথে প্রোটিন তো রাখতেই হবে। প্রোটিন হিসাবে রাখা যেতে পারে 2টো ডিম সেদ্ধ, ঠিক আছে? 2টো ডিম সেদ্ধ, একদম হোল এগ, যেখানে কুসুম থাকবে, কুসুম ফেলার কথা বলবো না আমি, 2টো কুসুম সমেত ডিম সেদ্ধ যথেষ্ট, ব্রেকফাস্ট হিসাবে খুবই ভালো। যারা একটু বেশি এফোর্ড করতে পারবে তারা একটা যদি ওয়ে প্রোটিন পাউডার কিনে নিতে পারে সবথেকে ভালো, সেখানে ডিমের কোনো প্রয়োজন নেই, 1 স্কুপ ওয়ে প্রোটিন পাউডার যথেষ্ট। যাদের বয়সটা একটু কম, মানে 12-15 বছর বয়স বা 16 বছর বয়স, 1/2 স্কুপ প্রোটিন পাউডার যথেষ্ট, 1 স্কুপ নেবার কোনো দরকার নেই। যারা অ্যাক্টিভিটি লেভেল খুবই ভালো, 1 স্কুপ থেকে 1.5 স্কুপ অবধি নিয়ে যেতে পারে। যাদের বয়স 18 বছর বয়স, 20 বছর বয়স, 25 বছর বয়স, 1 স্কুপ ওই প্রোটিন পাউডার খুবই ভালো হয়, যারা এফোর্ড করতে পারবে। যদি এফোর্ড না করতে পারো, এগ খুবই ভালো প্রোটিন হিসাবে, প্রোটিন সোর্স হিসাবে ব্রেকফাস্টের সঙ্গে। আচ্ছা, ব্রেকফাস্টের সেকেন্ড অপশন হচ্ছে দালিয়া। দালিয়া তো সবাই জানো, ছোটো থেকে খেয়ে আসছো। দালিয়া বাজারে কিনতে পাওয়া যায়, বয়েল করবে, তার সঙ্গে ভেজিটেবলস দেবে, কিছু স্পাইসেস দেবে, তো
তো খুবই টেস্টি করে রান্না করা যেতে পারে, তার সঙ্গে ওই দুটো ডিম সেদ্ধ, খুবই ভালো ব্রেকফাস্ট মিল, একদমই সস্তা, সেরকমভাবে টাকা পয়সা খরচা করারও দরকার নেই। নেক্সট খাবার যেটা বলবো, স্ন্যাক্স, সকালবেলা ব্রেকফাস্ট করে নেবে 7 থেকে 8টার মধ্যে, তার আড়াই ঘন্টা পরে, আড়াই ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে স্ন্যাক্স মিল নিতে হবে, ঠিক আছে, যেটাকে মর্নিং স্ন্যাক্স বলা হয়, সেটা স্কিপ করা যাবে না, যেটা লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে হবে। স্ন্যাক্স মিলে কী রাখা যেতে পারে, ছোলা, বাদাম, মুগ, এগুলোকে ভিজিয়ে রাখবে তার আগের দিন থেকে বা দুদিন আগের থেকে, অঙ্কুরিত ছোলা, বাদাম, মুগ, এগুলোর থেকে ভালো প্রোটিন সোর্স আর হতেই পারে না, ঠিক আছে। স্প্রাউট স্যালাড বলা হয়, সেটা শশা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে খাওয়া যেতে পারে, তার সাথে 1 কাপ চা। চা মানে আমি দুধ চায়ের কথা বলছি না, বা চিনি দিয়ে দুধ চা বানানো হয় সেভাবে বলছি না, র চায়ের কথা বলছি, গ্রিন টি খেলেও চলবে, খুবই ভালো। নেক্সট হচ্ছে লাঞ্চ মিল, লাঞ্চ মিলে কী খাওয়া যেতে পারে, একদম সিম্পল খাবার, ডাল ভাত, ডাল ভাত সবজি, ঠিক আছে, সবজি মানে সবুজ সবজির কথা বলছি, যত বেশি পারা যায় সবজি নিয়ে সারাদিনে যদি রান্না করে রাখা যায়, টাইম টু টাইম খাওয়া যেতে পারে, যে কোনো মিলের পক্ষে সবজিটা খুবই ইম্পর্টেন্ট। সবজি খেলে প্রত্যেকের বডিতে যে ভিটামিন মিনারেলসের যে চাহিদাগুলো থাকে সেগুলো পূরণ হয়, ঠিক আছে। ডাল ভাত সবজি আর প্রোটিন সোর্স হিসাবে রাখতে হবে মাছ মাংস কিংবা ডিম, ঠিক আছে, মাছ কিংবা মাংস কিংবা ডিম। বেশি স্পাইসি রান্না করা যাবে না, নর্মাল রান্না করবে, আমি বলছি না বয়েল খাবার খাবে, রান্না করবে একদম নর্মাল সিম্পল রান্না, তার সাথে থাকবে স্যালাড, আর সেখানে টক দই যদি সামান্য থাকে খুবই ভালো হয়। মাছ মাংস ডিম যদি না রাখা যেতে পারে, তার পরিবর্তে রাখতে পারো 50 গ্রাম সোয়া চাঙ্ক, নিউট্রেলা সোয়া চাঙ্ক পাওয়া যায় দোকানে, সোয়া চাঙ্ক ইউজ করতে পারো, প্রোটিন সোর্স হিসাবে খুবই ভালো, 50 গ্রামের বেশি কোনো প্রয়োজন নেই। পনির নিতে পারো, বাট পনিরটা রাত্রে খেলে বেটার হয়, দিনেও খাওয়া যায়। আর নেক্সট মিল হচ্ছে আরেকটা স্ন্যাক্স, আফটারনুন স্ন্যাক্সে কী রাখা যেতে পারে, আফটারনুন স্ন্যাক্সে কলা, রুটি আর পিনাট বাটার একসাথে মাখিয়ে খাওয়া যেতে পারে। রুটি বলতে হাতে বানানো আটার রুটি খাওয়া যেতে পারে। অনেকেই বলবে এখন ব্রেড কী সমস্যা, ব্রেড আমি একদমই রিকমেন্ড করি না, ব্রেডে অনেক বেশি সমস্যা, ব্রেড হচ্ছে ময়দার তৈরি। এবার অনেকে বলবে ব্রাউন ব্রেড বা হোল হুইট ব্রেডের কথা, অ্যাকচুয়ালি ব্রাউন ব্রেড বা হোল হুইট ব্রেড যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় ওটা অ্যাকচুয়ালি আটার তৈরি ব্রেড নয়। যতই বলে যে আটার তৈরি ব্রেড, সেখানে হয়তো 50% আটা থাকবে, 30% আটা থাকবে, হোল হুইট ব্রেড মানে সম্পূর্ণ আটার তৈরি ব্রেড একদমই পাওয়া যায় না, ঠিক আছে। আর ময়দার তৈরি ব্রেড তো একদমই খাওয়া উচিত না। ব্রাউন ব্রেড যেটাকে আমরা চিনি সেটা ব্রাউন কালার করা থাকে, সেটা মোটেই আটার তৈরি ব্রেড নয়, ঠিক আছে। আর এই রং বা ময়দা ছাড়াও এখানে অনেক কেমিক্যাল দেওয়া থাকে ব্রেডের মধ্যে, যেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। তাই ব্রেড বাদ দিয়ে হাতে বানানো আটার রুটি হচ্ছে বেস্ট। রুটি, কলা আর পিনাট বাটার একসাথে মাখিয়ে খেলে যেরকম টেস্টি তেমনি হেলদি। এরপর যদি কারোর ওয়ার্কআউট করার থাকে, এটা প্রি ওয়ার্কআউট মিল হিসাবে নিয়ে ওয়ার্কআউট করতে যেতে পারে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে, ওয়ার্কআউট কমপ্লিট হওয়ার পর পোস্ট ওয়ার্কআউটে যেটা খাবে সেটা হচ্ছে 5টা ডিম সেদ্ধ, সাদা এগ হোয়াইটস, আমি কুসুম বাদ দিয়ে খেতে বলছি এই কারণেই, কারণ ওয়ার্কআউট শেষে আমাদের যে প্রোটিন দরকার হয় সেটা হচ্ছে খুব ফাস্ট রিলিজ, সেই প্রোটিন দরকার হয়, প্রোটিন সোর্সটা, তো এগ হোয়াইটস হচ্ছে সব থেকে ভালো ফাস্ট রিলিজ প্রোটিন। আগে ওয়ে প্রোটিন আছে, ওয়ে প্রোটিন যদি কেউ না এফোর্ড করতে পারো তো এগ হোয়াইটস হচ্ছে সব থেকে ভালো একটা প্রোটিন সোর্স, যেটা পোস্ট ওয়ার্কআউটে সব থেকে ভালো। সেখানে যদি আমরা এগ ইয়ক নিই বা কুসুম নিই, স্লোলি রিলিজ হবে এই প্রোটিন, তাই কুসুমটা বাদ দিয়ে 5টা এগ হোয়াইটস খেতে হবে, তার সাথে 2টো কলা, কারণ যদি আন্ডার ওয়েট হয় তো 2টো কলা রাখবে, আর যদি ওভার ওয়েট হয় কলা নেবার কোনো দরকার নেই। নেক্সট যেটা খাবে ডিনার, ডিনার রাত্রি 8টার মধ্যে কমপ্লিট করে নেওয়া উচিত। ডিনারে কী কী থাকবে, অনেকটা লাঞ্চের মতো, ভাত কিংবা রুটি যে কোনোটাই খাওয়া যেতে পারে, কিন্তু অনেকেই মনে করে যে ভাতের থেকে রুটি বেটার, যারা ওভার ওয়েট তারা মনে করে যে ভাতে বেশি ক্যালোরি আছে, রুটি খেলে মোটা হব না রোগা হব, ভাত খেলে মোটা হব, এই ধারণা সবারই ভুল, ক্যালোরি নিয়ে ভাবতে হবে। অ্যাকচুয়ালি ভাতের থেকে আটাতে ক্যালোরি বেশি,
আর সেটা ডাইজেস্ট, ভাতে যতটা বেটার ডাইজেস্ট হয় রুটিতে অত বেটার ডাইজেস্ট হয় না। ভাত কিংবা রুটি দুটোই খাওয়া যেতে পারে, খুব বেশি না খাওয়াই ভালো। যারা আন্ডার ওয়েট তারা তিনটে রুটি খেতে পারে, যারা ওভার ওয়েট একটা থেকে দেড়টা রুটি যথেষ্ট। তার সাথে থাকবে ভেজিটেবলস, ভেজিটেবলসে সব রকম গ্রিন ভেজিটেবলস থাকবে, ডাল থাকবে, কোনো একটা প্রোটিন সোর্স থাকবে। প্রোটিন সোর্সে থাকতে পারে পনির থাকতে পারে, সয়া চাং থাকতে পারে, মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। বাস প্রোটিন সোর্সটা রাখতেই হবে। তো কী কী হলো ডিনারে? রুটি কিংবা ভাত, তার সাথে ভেজিটেবলস, ডাল আর প্রোটিন সোর্স। প্রোটিন সোর্স হিসাবে মাছ মাংস ডিম কিংবা সয়া চাং থাকতে পারে কিংবা পনির থাকতে পারে। এই হচ্ছে ডিনার মিল। ডিনার মিল কমপ্লিট হয়ে গেল 8:30 থেকে 9:00 মধ্যে, 9:00 আগেই বা 8:00 দিকেই ডিনার মিল কমপ্লিট করে নেওয়া উচিত। নেক্সট মিল যেটা লাস্ট মিল ঘুমাবার আগে, ঠিক আছে, রাত অবধি পড়তে হয়। আমি জানি স্টুডেন্টদের বেশি রাত জাগা উচিত না, ঠিক আছে, 11:00-12:00 তার মধ্যেই ঘুমিয়ে যাওয়া উচিত। যেটা বেড মিল 10:00-11:00-12:00 দিকে নিয়ে নিয়ে ঘুমিয়ে যাওয়া উচিত, সেটা হচ্ছে 1 গ্লাস দুধ আর সঙ্গে 1 মুঠো বাদাম। বাদাম যদি না থাকে 1 চামচ পিনাট বাটার, খুবই ভালো। সারা রাত্রি আমাদের ফাস্টিংয়ে থাকতে হবে, মানে 8:00-9:00 সময় ডিনার খেয়ে নিলাম, তারপর সারা রাত্রি না খেয়ে থাকবো, ঠিক আছে, খিদে পেয়ে যাওয়ার কথা। আর বেশি এরভাবে খাওয়া উচিত নয়, 4-5টা রুটি খেয়ে ঘুমানো এগুলোও ঠিক নয়। রাত্রিবেলায় মিলের পরিমাণ, মানে মিলের পোর্শন খুবই ছোট হওয়া উচিত, কোয়ান্টিটিতে খুবই কম হওয়া উচিত, ঠিক আছে। সেই জন্য রাত্রিবেলায় 1 গ্লাস দুধ আর সঙ্গে 1 মুঠো বাদাম, দ্যাটস এনাফ। এই হচ্ছে সারাদিনের ডায়েট, নিউট্রিশন একটা স্টুডেন্টের জন্য। এইভাবেই ফলো করো। লাস্ট আমি কয়েকটা পয়েন্ট বলছি যেগুলো খুব ভালোভাবে ফলো করা উচিত। পয়েন্টগুলোর মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্লিপ। এনাফ স্লিপ দরকার প্রত্যেকটা মানুষের জন্য, স্টুডেন্টদের জন্য তো অবশ্যই। বেশিরভাগ স্টুডেন্ট বলে রাত্রি জাগলে বেটার পড়াশোনা হয়, এটা কেন বলে? কারণ তাদের এটা অভ্যেস হয়ে গেছে, রাত্রি জাগা অভ্যেস হয়ে গেছে, রাত্রে জেগে পড়াশোনা এখনকার জেনারেশনের একটা অভ্যেস। এই অভ্যেস চেঞ্জ করা যেতেই পারে, ঠিক আছে। অভ্যেস কীভাবে চেঞ্জ করবে? 7 দিন 10 দিন একটা ঠিকঠাক অভ্যেসে এসে করলে কষ্ট হবে প্রথম প্রথম, কিন্তু তারপরে ঠিক হয়ে যাবে। তো 11:00-12:00 মধ্যে ঘুমিয়ে যাওয়া উচিত, আমি বলবো 11:00 মধ্যে ঘুমিয়ে গেলে সব থেকে ভালো হয়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি পড়তে বসে যাও, ইটস এনাফ। সারা দিনে অনেক টাইম পড়াশোনার জন্য রাত্রিবেলা ঘুমানো উচিত। সারা রাত ধরে যদি পড়াশোনা করা হয়, সকালবেলায় দেরিতে ঘুম থেকে উঠবে, সব কিছুই দেরিতে দেরিতে চলবে, আর সারাদিনে উইক ফিল করবে, ঠিক আছে, খুবই লেথার্জি ফিল করবে, খুব টায়ার্ড ফিল করবে, পড়াশোনা করতে করতে ঘুম পাবে, দুপুরবেলা ঘুম পাবে, দুপুরবেলা দেখবে ভাত খাওয়ার পর ঘুমোচ্ছ, পেট বেরিয়ে যাচ্ছে এতটা, তো খুবই লেথার্জি ফিল করবে। সারাদিনে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করবে না, কোথাও যেতে ইচ্ছে করবে না। তো এইভাবে লাইফস্টাইলটাকে লিড করো না। রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমোলে না সারা দিনের রুটিনটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা যাবে। তো এটাই সবাইকে আমি বলবো, রাত্রি 11:00 বাজবে, বেড টাইম মিলটা নেবে, ঘুমিয়ে পড়বে, সে যাই হয়ে যাক, পড়াশোনায় যাই হয়ে যাক, সারা দিন অনেক টাইম পড়াশোনার জন্য, এক্সাম টাইমে না হয় 12:00 অবধি পড়লে, একটু তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে না হয় পড়বে, অনেক বেটার, ঠিক আছে। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি, এই লাইফস্টাইলটা লিড করে দেখো, যদি হেল্প না হয়, যদি উপকার না পাও, সারাদিনে অনেক স্ট্রং ফিল করবে, ডায়েটের সাথে সাথে লাইফস্টাইলটাকে ঠিক করবে, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা বলবো, আমাদের আজকে ইউথ জেনারেশন সারাদিনে বাড়িতে বসে থাকে, বাইরে বেরোতে তারা চায় না, সে বেরিয়ে যে মাঠে যাবে খেলাধুলো করবে সেই জেনারেশন এখন আর নেই। তো সারাদিনে পড়াশোনার চাপ, টিউশন যাওয়া, প্রায় 10টা মতো টিউশন তারা সারাদিন ধরে মেক আপ করছে, একটা টিউশন থেকে বেরিয়ে আরেকটা টিউশন যাচ্ছে, সারাদিন বাড়িতে পড়াশোনা করছে, এই ওভারলোডটা যাতে না পড়ে সেটার জন্য প্রত্যেক প্যারেন্টসকে বলবো আমি, তাদেরকেও কিছু এন্টারটেনমেন্ট দেওয়া উচিত, কিছুটা রেস্ট দেওয়া উচিত, পড়াশোনা করুক বাট এতটা ওভারলোড যাতে না পড়ে সেটার জন্য রিকমেন্ড করব। সবার আগে শরীর, সবার আগে আমাদের ব্রেন। কম বয়সে ম্যাক্সিমাম ছেলে আজকালকার দেখছি এত বড় পেট হয়ে যাচ্ছে কিংবা শুকিয়ে একদম রোগা হয়ে যাচ্ছে। তো তাদের ফার্স্টে
ফিজিক্যাল হেলথ আগে ঠিকঠাক রাখতে হবে, মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে, নিউট্রিশন ঠিক রাখতে হবে। সেই জন্য আজকের এই ভিডিও বানানো, ওভারলোড যাতে না পড়ে সেই দিকে প্যারেন্টসদের খেয়াল রাখতে হবে, পড়াশোনার সাথে সাথে হেলথকে ঠিক রাখতে হবে, আমাদের মেন্টাল হেলথকে ঠিক রাখতে হবে, স্ট্রেস যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, নাহলে ফিউচারে গিয়ে কোথাও না কোথাও এমন হেলথে প্রবলেম আসবে যেগুলো সারা জীবন ওই ডাক্তারের পিছনেই আমাদেরকে ছুটতে হবে, মেডিসিনের দিকে আমাদেরকে সব টাকা শেষ হয়ে যাবে, আমাদের শরীরটাও শেষ হয়ে যাবে। পড়াশোনাও দরকার, আমাদের শরীরটাকেও ঠিক রাখা দরকার। আর শেষমেশ আমার এটাই পয়েন্ট, বাইরের খাবার দাবার অ্যাভয়েড করো, ছদিন খুব ভালোভাবে ডায়েট মেনটেন করো, একদিন রেস্ট রেখো, যেটা বাইরে খাওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ছদিনের ডায়েট অবশ্যই ভালো রেখো। হ্যাঁ, আরেকটা কথা, ইউথ জেনারেশনের জন্য ম্যাক্সিমাম দেখছি আজকের ইউথ জেনারেশন তারা অ্যালকোহলিক হয়ে পড়ছে, সারা দিন ধরে খালি সিগারেট বিড়ি এসব স্মোক করা স্টার্ট করছে, খুবই কম বয়স, ঠিক আছে? জাস্ট এখান থেকে বেরিয়ে এসো, প্রথম প্রথম খুব ভালো লাগবে, অনেকে আবার এটাকে স্টাইল হিসাবে নেয়, সৎ সঙ্গে থাকো, ছোট থেকে অসৎ সঙ্গে গেলে না কিছুদিন পর নিজে যখন রিয়েলাইজ করতে পারবে, রিয়েলাইজ করার ক্ষমতা আসবে, তখন দেখবে এত বাজে জায়গায় পৌঁছে গেছো, লাইফটাকে আর ঠিক করা যাচ্ছে না। একটা সৎ সঙ্গে থাকো, হেলথকে ঠিক রাখো, বডি সডি বানাও, নিজেই নিজেকে দেখে ইমপ্রেস হবে, ঠিক আছে? লোক দেখে ইমপ্রেস হবে, নিজে খুব স্ট্রং ফিল করবে, মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ খুব হেলদি থাকবে, পুরো লাইফস্টাইল হেলদি থাকবে, নিজে নিজের মধ্যে চেঞ্জ পাবে, একটা গুড চেঞ্জ পাবে। বাইরে সারাদিন ঘুরে ঘারে এটা সেটা উল্টো পাল্টা খেয়ে এটা সেটা আড্ডা মেরে কোনো লাভের লাভ হবে না, জ্ঞান দিচ্ছে এটা আজকে মনে হতে পারে, নিজের যখন রিয়েলাইজেশন হবে তখন বুঝতে পারবে এটা কতটা খারাপ, ঠিক আছে? নিজের একটা ঠিকঠাক চেঞ্জ আনো, গুড চেঞ্জ আনো, লাইফস্টাইলটাকে ঠিক রাখো, আর বডি নিজের এরকম হবে, আরও বেটার একটা বডি আসবে, নিজের বাইসেপস আসবে, নিজের অ্যাবস আসবে, এটা সবাই চায়, সবাই ইচ্ছে পূরণের জন্য জিমে ভর্তি হয়, বাট ইচ্ছে নিয়ে কিচ্ছু হবে না, সেটার জন্য কাজ করতে হবে, ডোন্ট ডু ইট ফর ইট, ওয়ার্ক ফর ইট, ঠিক আছে? তো এর জন্য কাজ করতে হবে, এটার জন্য অনেক চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, সারাদিনে খাওয়ার দাওয়ার যাতে ঠিক থাকতে হবে সেই জন্য চেষ্টা করতে হবে, বাজে খরচা বন্ধ করে দাও, বাইরে ঘোরাঘুরি এসব বন্ধ করে দাও, যত দিন বাবা মার উপর ডিপেন্ডেন্ট থাকো বাবা মাকে খুব বেশি খরচার মধ্যে এনো না, সারাদিনের এই যে ডায়েট চার্টের যে খরচা বললাম খুব বেশি না হলেও এইটুকু ডায়েট চার্টের যে খরচা সেগুলোকেই অন্তত বাবা মায়ের সাথে ঠিকঠাক মেনটেন করে রেখো, ঠিক আছে? বাবা মাকে বুঝাও আমি সারাদিনে এই এই খাবারগুলো খেলে হেলদি লাইফস্টাইল লিড করতে পারবো, ঠিক আছে? অবশ্যই বাবা মারা সে তার নিজের সন্তানের জন্য একটা ভালো কিছুর জন্য অবশ্যই এই খরচাটা পোয়াবে, কিন্তু সারাদিন যদি ঘুরে বেড়াও, সারাদিন যদি এসব অ্যালকোহল স্মোক এসবের মধ্যে থাকো, কোনো বাবা মাই ভালোবাসবে না, আর নিজেরও ভালো হবে না, সেটা নিজেরাও জানো। যাই হোক, ভালো থেকো, একটা হেলদি লাইফস্টাইল লিড করো। আমার এই ডায়েট চার্ট আজকে সবার জন্য, যারা মেসে থাকে, যারা বাইরে পড়াশোনা করে, যারা কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, যারা নিজের বাড়িতে থাকে, সবাই এটা মেনটেন করতে পারবে। খাবারগুলো খুবই সিম্পল, ঘরোয়া খাবার বললাম, এগুলো লিড করতে পারলে হেলদি লাইফস্টাইল লিড করা যাবে, নিজের ফিজিক্যালি ফিট থাকা যাবে, আর তার সাথে মেন্টালি ব্রেনকে স্ট্রং রাখা যাবে, ঠিক আছে? স্ট্রেসের মধ্যে থেকো না, আর কোনো অসৎ সঙ্গে নিজেকে শেষ করে দিও না। এই টাইমটা হচ্ছে স্টুডেন্ট লাইফের, এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম নিজেকে গড়ার, নিজেকে নিজের মধ্যে একটা গুড চেঞ্জ আনার, নিজের গ্রোথের জন্য বেস্ট টাইম, টাইমটাকে ওয়েস্ট করো না। যাই হোক, ভালো থেকো, নিজের লাইফস্টাইলটাকে এইভাবে ঠিক রেখো। আমার ছোটো ছোটো ভাই বোনদের জন্য আজকের এই ভিডিও বানানো, যদি দেখে থাকো, মেনটেন করে থাকো, খুবই আমার ভালো লাগবে, আমি খুবই খুশি হব। এ নিয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেবো সবাইকে। এইভাবে একটা হেলদি ডায়েট দিয়ে নিজেকে ঠিক রাখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো। নেক্সট এরকম অনেক ভিডিও আনতে চলেছি, অবশ্যই ভালো থাকো, চলো বাই, টাটা।